দিনের কাজ শুরু করি, আমার বিশ্বাস আমরা মানসিকভাবে শান্তিতে থাকব, আনন্দে থাকব, আনন্দে সারা দিনের কাজগুলোকে চমৎকারভাবে উপভোগ করব। কাজে চাপ থাকবে না, কাজটি হবে মনের মতো, যার ফলে দিনকে দিন আমাদের কার্যক্রম বিস্তৃত হবে, আমাদের কার্যক্রমে মানুষ শান্তি পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজ 19 অক্টোবর 2020 সাল, চৌঠা কার্তিক, 1427 বঙ্গাব্দ, পহেলা রবিউল আউয়াল, 1442 হিজরি। সোমবারের এই অনিন্দ্য সুন্দর সকালটিতে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ঘড়িতে এখন সময় 5:52। এই 5:52 সূর্য এখনো উঁকি দেয়নি, কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য, এই সুন্দর রূপ দেখার জন্য আজকে আমি ফিরে এসেছি প্রকৃতির মাঝে, প্রকৃত আনন্দের মাঝে, প্রকৃত ভালোবাসার মাঝে। বাংলার প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস বাংলাদেশে হেমন্তকাল। হেমন্তকালে সূর্যের তেজ কিছুটা কমতে থাকে, কমতে কমতে কিছুটা কুয়াশা দেখা যায়, যে কুয়াশার চাদরে ঢেকে গেছে আমাদের আজকের প্রকৃতি। হেমন্তকালে গ্রামীণ বাংলার প্রতিটি ঘরে নতুন আনন্দের বন্যা বয়ে যায়। হালকা হালকা কুয়াশা, সেই কুয়াশার চমৎকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ধানের ডগার উপরে বেশ ভালো শিশির জমেছে, এখনো সূর্যের মুখ দেখা যায়নি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সূর্য দেখা দেবে। ঠিক সূর্যোদয়ের আগেই ক্যামেরা বন্দি করা আমার আজকের এই প্রয়াস। ওই দূর দিগন্তে বেশ কুয়াশা দেখা যাচ্ছে। প্রকৃতি তার সকালের আপন রূপ বিলোচ্ছে আমাদের মাঝে। যদি কেউ সকালে ঘুম থেকে জেগে ওঠেন, তার দৈনিক কাজ শেষে সুন্দর সকালটিকে উপভোগ করেন, আশা করি তার দিনের সুন্দর একটি সূত্রপাত হয়, প্রশান্তিময় দিন একটি সৃষ্টি হয়, যে প্রশান্তিময় দিনটিতে সে কল্যাণমূলক নির্বিঘ্নে সুন্দর কাজ করতে পারেন। ওই দূর আকাশে হালকা হালকা মেঘের ভেলা, সাথে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে আমাদের প্রকৃতি। মনকে ঠান্ডা করতে, মনকে সুন্দর করতে, কল্যাণ চিন্তা করতে, জীবনকে উপভোগ করতে যে কেউ এই ধরনের সুন্দর সকালটি উপভোগ করতে পারেন, যার ভিতরে প্রশান্তি কাজ করে, যার ভিতরে
আনন্দ কাজ করে, যার ভিতরে সৌন্দর্য কাজ করে, তারাই এই সুন্দর সকালটির খোঁজ পান, তারাই এই পরম আনন্দময় সকালটির খোঁজ পান। এই আনন্দ খুবই উপভোগ্য, এই আনন্দ সাহিত্য ও শিল্প সৃষ্টির উদ্যম দেয়, প্রেরণা দেয়। মনের সকল প্রকার নিরানন্দ দূর করতে, মনের সকল প্রকার রোগ দূর করতে, মনের সকল প্রকার অশান্তি দূর করতে এরকম একটি সকালেই যথেষ্ট। যদি কেউ এই সকালের সন্ধান পান, যদি কেউ এই সকালটিকে সুন্দরভাবে উপভোগ করতে জানেন, এর সৌন্দর্যকে দেখতে জানেন, আশা করি তার মানসিক প্রশান্তি সব সময় বিরাজ করবে। আমরা যদি এইরকম একটি সুন্দর সকাল উপভোগ করে দিনের কাজ শুরু করি, আমার বিশ্বাস আমরা মানসিকভাবে শান্তিতে থাকব, আনন্দে থাকব, আনন্দে সারাদিনের কাজগুলোকে চমৎকারভাবে উপভোগ করব, কাজে চাপ থাকবে না, কাজটি হবে মনের মতো, যার ফলে দিনকে দিন আমাদের কার্যক্রম বিস্তৃত হবে, আমাদের কার্যক্রমে মানুষ শান্তি পাবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মাঝে কোনো না কোনো সুন্দর দিক রয়েছে। যদি কেউ সেই সুন্দর দিকটি আবিষ্কার করতে পারেন, তার ভিতরে আর অশান্তি থাকে না, তিনি তার সেই সুন্দর বৈশিষ্ট্যটি, সুন্দর গুণটি দিয়ে সবার মাঝে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। সেই শ্রেষ্ঠত্ব দিয়েই তিনি তার সফলতা অর্জন করেন, ব্যর্থতাগুলোকে ঢেকে দেন। আমরা সবাই পৃথিবীতে এসেছি অনেক অনেক কাজ করে মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করার জন্য। তারপরে পরিবেশের নানা রকম উশৃঙ্খলতা, পরিবেশের নানা রকম সমস্যার কারণে আমরা এক একজন এক এক রকম হয়ে উঠি। আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মাঝে একটি পরম ভালো মানুষ কাজ করে, প্রত্যেকটি মানুষের মাঝে একটি সুন্দর এবং দুর্বল দিক রয়েছে। মানুষ যদি সেই সুন্দর দিকটি আবিষ্কার করতে পারেন, তাহলে তার সফলতা চারদিক থেকে সামনে চলে আসে, আর সেই সফলতা দিয়েই তিনি নতুন করে বাঁচার শব্দ খুঁজে পান। আর সেই সফলতাকে আবিষ্কার করতে, সেই মনের সুন্দর দিকটিকে আবিষ্কার করতে যে কেউ আজকের এই সকালটিকে উপভোগ করতে পারেন, আর এই সকালটির উপভোগ্য বিষয় দিয়েই প্রত্যেক দিনকার সকালের উপভোগ্য মনোরম দৃশ্য দিয়েই তিনি আবার তার মনুষ্যত্ববোধকে ফিরিয়ে আনতে পারেন, তার চমৎকার মনকে ফিরিয়ে আনতে পারেন, সুন্দর পৃথিবীকে উপভোগ করতে পারেন। আসুন দর্শক মণ্ডলী, সময় করে আমরা এরকম প্রত্যেকটি সকালকে উপভোগ করি, সুন্দর বাংলাদেশকে, সুন্দর বাংলাদেশের প্রকৃতিকে উপভোগ করি, আর এই উপভোগের মধ্য দিয়েই আমাদের দিনের কাজটিকে শুরু করি।
আশা করছি সেই দিনকার কাজটি, যেদিন এই সকালটি আপনি পাবেন, উপভোগ করবেন, সেদিনকার কাজটি সর্বোচ্চ সুন্দর এবং অসাধারণ কাজে পরিণত হবে। আসুন আমরা প্রত্যেকটি দিনকে আমাদের উপভোগ্য দিন হিসাবে তৈরি করে নেই, বানিয়ে নেই এমন একটি সুন্দর সকাল উপভোগের মধ্য দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সকালের রূপ এই ভিডিওটি যারা দেখলেন, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার অন্তরের গভীর থেকে শুভকামনা রইল, যাতে করে এইরকম প্রত্যেকটি দিন শুরু করতে পারেন। আর এই প্রত্যেকটি দিন যাতে শ্রেষ্ঠ দিনে পরিণত হয় সেই আশাবাদ ব্যক্ত করছি, সেই দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সবাই নতুন একটি সুন্দর একটি দিন শুরু করবেন। এই সুন্দর সকালটি দিয়ে সবার সুন্দর দিন সৃষ্টি হোক, উপভোগ্য দিন সৃষ্টি হোক, আনন্দময় দিন সৃষ্টি হোক, এই প্রত্যাশায় সবার প্রতি রইল খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন কাজ করবেন, আনন্দ উপভোগ করবেন।